ভাই নিজের দেশ মাঠ ফাটাবে আর সেটা ভালো লাগবে না, এটা এটা কোনো প্রশ্ন হলো? তো আমাদের বাংলার বাঘদের জন্য একটাই প্রত্যাশা, তারা যেন মানে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে আমাদের বাংলাদেশেই ফিরে আসে, ওয়েলকাম এবং ট্রফিটা তাদের হাতেই দেখতে চাই। বাংলাদেশ টিমের স্কোয়াড কি দেখেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ দেখা হয়েছে। কেমন লেগেছে বিশ্বকাপের স্কোয়াড? ভালো কেন লাগবে না ভাই, নিজের দেশ মাঠ ফাটাবে আর সেটা ভালো লাগবে না, এটা এটা কোনো প্রশ্ন হলো? এখন শুধু একটাই আশা সৃষ্টিকর্তার কাছে, মানে আল্লাহর কাছে একটাই দোয়া, যেন আমাদের বাংলাদেশ বিশ্বকাপ নিয়ে এই বাংলাদেশে ফিরে আসে। আচ্ছা, সেটা হচ্ছে তামিম ইকবল ক্রিকেট টিমে নেই, বিশ্বকাপে নেই, মানে এই বিষয়টা কি মিস করবেন কিনা? অবভিয়াসলি মিস করব, কারণ একজন প্লেয়ারকে আমরা হাতের কাছে পাচ্ছি না। তারা তামিম ইকবল তো ভালো প্লেয়ার নিঃসন্দেহে, তো কেন ক্রিকেট টিম থেকে তাকে নেওয়া হচ্ছে না এটা নিয়ে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার হতে পারে, তবে বাংলাদেশে ভালোর জন্য, কারণ কেউ ভালো খেললে তাকে মাঠ থেকে কেউ ফেলতে পারে না, হয়তো তার থেকে কোনো ভালো প্লেয়ার তারা পেয়েছেন যার কারণে তার জায়গাটায় তাকে নিয়েছেন, এরকম কিছু একটা হতে পারে। বাট ইন্ডিভিজুয়াল কি প্রবলেম হয়েছে এটা সম্পর্কে আসলে আমি জানি না এবং এটা নিয়ে আর কথা বলতেও চাই না। সেটা হচ্ছে বর্তমান ব্যস্ততা কেমন যাচ্ছে? হ্যাঁ, আমি তো এই যে দৌড়ের উপরেই আছি, সামনে আমার ময়না সিনেমা ফেব্রুয়ারিতে রিলিজ হবে, ওইটা নিয়ে একটু প্রমোশনের জন্য দৌড়াতে হচ্ছে, মানে সামনে স্টার্ট করব প্রমোশন, সব কিছুই মানে মুভির মার্কেটিংয়ের জন্য দৌড়াতে হবে এবং তো এরপরে হচ্ছে ফেব্রুয়ারির দিকে আমার ময়না সিনেমা রিলিজ হবে, আর হ্যাঁ জাজ মাল্টিমিডিয়ার, আর হচ্ছে আপনার মুক্তি সিনেমা উল্টারে আমার শুটিং একদম কমপ্লিট হয়ে যাবে। ময়না সিনেমাতে আপনার সঙ্গে আফান মিতুল সম্ভবত কাস্টিং করেছেন, তো অভিনেতা হিসেবে উনি কেমন সহশিল্পী হিসেবে? আমার ময়না সিনেমাতে হিরো চার পাঁচজনই আছে, নকশে আপনার হচ্ছে কায় সারজু, আমান রেজা, আরেফিন জিলানি, শিশির সর্দার আছে, ও আবার অতিথি শিল্পী হিসেবে এসেছে, নিউ কামার একটা হিরো শিশির সর্দার, আর হচ্ছে মিথু, তো এরা সবাইকে ক্যারেক্টার নিয়ে, কিন্তু ময়না সিনেমা সে একা আমার ময়না সিনেমার হিরো না, নিজেকে ওইটাই প্রেজেন্ট করে, এটা 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 আসলে আমার অন্যান্য হিরোদের জন্য একটু খারাপ লাগারই কথা, এটা ঠিক না। ওটিটি নিয়ে কি কোনো প্ল্যান রয়েছে কিনা আগামীতে, ওটিটি প্ল্যাটফর্মে কি দেখা যাবে কিনা আপনাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে ওটিটিতে দেখা যাবে, আমি অফিস সরি ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম এই সব কাজ আমি করব। কেমন ধরনের সিনেমা ভালো লাগে আপনাকে, অ্যাকশন, রোমান্টিক না সাসপেন্স টাইপের? আমার ডিফারেন্ট ক্যারেক্টার ভালো লাগে, আমি যেটা সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারবো, মনে হয় যে আমি এই গল্পতে এই ক্যারেক্টারের যোগ্য, আমি ওই সিনেমাটাই করবো এখন যেটাই হোক। বাংলাদেশ টিমের জন্য কতটুকু প্রত্যাশা থাকবে এবার যারা খেলতে গিয়ে তাদের কাছে? বাংলাদেশ টিমে আমাদের বাংলাদেশের প্লেয়াররা ওনারা অনেক স্ট্রং, অন্যান্য দেশের প্লেয়ারদের থেকে কোনো অংশে কম না, এক কথায় বলতে গেলে আমাদের বাংলার বাঘ, তো আমাদের বাংলার বাঘদের জন্য একটাই প্রত্যাশা, তারা যেন মানে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে আমাদের বাংলাদেশেই ফিরে আসে, ওয়েলকাম এবং ট্রফিটা তাদের হাতেই দেখতে চাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।